হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ সলিউশন কি। আজ তোমাদের দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানটা একটু আলোচনা করি। অনেকে ভৌত বিজ্ঞান নিয়ে বারবার বলছে, ভৌত বিজ্ঞানটা একটু আলোচনা করি। আজকে তোমাদের ভৌত বিজ্ঞানের আলোর চ্যাপ্টারটা আমরা করাবো, ঠিক আছে? আমি আলোর চ্যাপ্টারটা করাচ্ছি, ঠিক আছে? লাইট আলোর চ্যাপ্টারটা ক্লাস টেনের জন্য। দেখো, ক্লাস টেনে তোমাদের আছে, ক্লাস টেনে আছে গোলীয় তল সম্বন্ধে। গোলীয় তল আজকে তোমাদের যে বিষয়গুলো আমি পড়াবো সেগুলো হচ্ছে গোলীয় তল সম্বন্ধে একটা ধারণা দেবো, তার জ্যামিতিক ধারণাটা দেবো, ঠিক আছে? জ্যামিতিক ধারণাটা দেবো এবং তাদের সমান্তরাল রশ্মিগুচ্ছ, অভিসারী রশ্মিগুচ্ছ, অপসারী রশ্মিগুচ্ছ কীভাবে প্রতিফলিত হচ্ছে এগুলো একটু আলোচনা করছি, আর আর ইকুয়াল টু টু এর প্রমাণটা করার চেষ্টা করছি, ঠিক আছে? দেখি, গোলীয় তলের আমরা গোলীয় তল সম্বন্ধে দেখছি। গোলীয় তল বলতে কী বোঝো? এটা চামচ দেখেছো তো? চামচের এই চামচটা যদি হয়, এই যদি চামচটা হয়ে থাকে, এর এই একটা তল আছে, এই একটা তল আছে, এই তলটাকে বলা হয় অবতল, এই তলটাকে বলা হয় অবতল, আর এই তলটাকে বলা হয় উত্তল। তাহলে তল দুটো, তাহলে অবতল অবতল আর উত্তল, এই দুটো তল নিয়ে আমি আলোচনা করব আজকে, গোলীয় তল সম্বন্ধে একটু আলোচনা করব, ঠিক আছে? এবারে তাহলে অবতল উত্তলটা বুঝলে, অবতল ভেতরের দিকটা তোমার, তো এই ভেতরের দিকটা বলা হচ্ছে অবতল আর বাইরের দিকটাকে বলা হচ্ছে উত্তল, ঠিক আছে? তো আমরা এবারে এটা আজকে যেটা আলোচনা করব, গোলীয় তল দর্পণ সম্বন্ধে, দর্পণ, ঠিক আছে? গোলীয় দর্পণ নিয়ে আলোচনা করব, গোলীয় দর্পণ। তোমাদের আরেকটা আছে লেন্স আছে, লেন্সটা পরের দিন আলোচনা করব, আজকে গোলীয় দর্পণটা নিই। গোলীয় দর্পণ, স্ফেরিক্যাল মিরর, ঠিক আছে? স্ফেরিক্যাল মিরর, স্ফেরিক্যাল মিরর, এ নিয়ে আলোচনা করছি। তো স্ফেরিক্যাল মানে তোমরা বুঝতে পারছো, একটা বল, এই একটা বল, ঠিক আছে? তো বলটা এই, এটা হচ্ছে স্ফেরিক্যাল মিরর, মানে বল, বল মানে হচ্ছে গোলক। এই গোলকের ব্যাপারটা আমরা গোলীয় দর্পণ। তো আমরা একটা গোলীয় দর্পণ চিন্তা করছি এইভাবে, দর্পণটাকে এইভাবে চিন্তা করো। তাহলে এর এই দিকটা যদি প্রলেপ লাগানো থাকে, তুমি যদি এই দিকটাতে থেকে দেখো, তখন এর নাম হচ্ছে অবতল গোলীয় দর্পণ, অবতল গোলীয় দর্পণ, গোলীয় অবতল গোলীয় দর্পণ। এই তুমি এই দিকটা থেকে দেখছো, এই দিকটা থেকে দেখছো, এটা অবতল গোলীয় দর্পণ। এবারে উত্তল গোলীয় দর্পণ কেমন হবে? তাহলে ব্যাপারটা হচ্ছে, দেখো, সব জায়গাটা সমান চওড়া হয়, চাই হাতে তো আর আঁকা যাবে না, তো এই জায়গা সব জায়গাটা যেন সমান চওড়া হয়। এই দিকটা যদি প্রলেপ দেওয়া থাকে, তুমি যদি এই দিক থেকে দেখো, তখন এটা হচ্ছে উত্তল গোলীয় দর্পণ, উত্তল গোলীয় দর্পণ। ঠিক আছে, উত্তল গোলীয় দর্পণ। এইগুলো তোমরা ওই গাড়িতে দেখবে, গাড়ি যা চার চাকা গাড়িতে দেখবে, এইরকম দর্পণ দেখা যায়, উত্তল গোলীয় দর্পণগুলো দেখা যায়। তো এই গোলীয় দর্পণ সম্বন্ধে কতগুলো জ্যামিতিক বর্ণনা দেওয়া দরকার সেটা একটু বলে দিই। ধরে নাও, প্রথমে অবতলটাই বলি বা উত্তল, একই ব্যাপার, অবতল লেন্স, এই সরি লেন্স বলছি, অবতল দর্পণ, আর এখানে একটা উত্তল দর্পণ, দুটো একসঙ্গে আলোচনা করে দিচ্ছি। এর অবতল দর্পণের এই দিকটা প্রলেপ দেওয়া থাকবে, আর উত্তল দর্পণের ক্ষেত্রে এই দিকটা প্রলেপ দেওয়া থাকবে। তাহলে এটা উত্তল আর এইটা অবতল। আচ্ছা, ভালো কথা শোনো একটা, এই যে গোলক, এই যে গোলীয় গোলক তলটা দেখতে পাচ্ছ, এটা যে গোলকের অংশ, মানে গোলকটা যদি তুমি মনে মনে ভাবো, তাহলে এরকম একটা গোলকের অংশ হবে, হবে তো? এই গোলকের যেটা কেন্দ্র, এই গোলকের যেটা কেন্দ্র সেটা এই এর বক্রতা কেন্দ্র, এই এই কেন্দ্রটা, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, সি নাম দাও, এটার নাম হচ্ছে বক্রতা কেন্দ্র। তাহলে এই গোলকটাও যার অংশ,
এটা যে গোলকের অংশ তার কেন্দ্র হচ্ছে বক্রতা কেন্দ্র সি, বক্রতা কেন্দ্র। এই গোলকের ঠিক এই যে এই যে এই যে তলটা দেখতে পাচ্ছ, এর ঠিক মধ্যবিন্দুটাকে বলা হয় মেরু। কি বলা হয়? মেরু বা পোল, তার জন্য নাম পি দেওয়া হয়। ঠিক এরও এই এইটার ঠিক মধ্যবিন্দুটা মানে এদিক থেকে এদিক থেকে এসো, ঠিক মধ্যবিন্দুটা হচ্ছে মেরু বা পোল, পি নাম দেওয়া হয়। আচ্ছা, এইবারে এইটা হচ্ছে প্রধান অক্ষ, এই মেরু আর মেরু আর কেন্দ্র সংযোজকারী রেখাটা হচ্ছে প্রধান অক্ষ। এরও তাই মেরু আর বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষটা বোঝা গেল ভালো করে, এটা ছবিটা ব্যাখ্যা হয়ে গেছে, ঠিক করে দিচ্ছি, দাঁড়াও। এটা পি মেরু, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে প্রধান অক্ষ, প্রধান অক্ষ, ওরও এটা প্রধান অক্ষ, ঠিক আছে। আচ্ছা, এইবার আসছে ব্যাসার্ধ। এই এইটা মানে কেন্দ্র থেকে এই দর্পণ চোখ পর্যন্ত যে ব্যাসার্ধটা, এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, এটা হলো বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ। জিনিসগুলো বুঝে নাও, বই তো লেখাই আছে, জিনিসটা বুঝে নাও, বক্রতা ব্যাসার্ধ কোনটা। এই যে কেন্দ্র থেকে দর্পণ পর্যন্ত যে অভিলম্ব রেখাটা আছে সেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এরও তাহলে বক্রতা ব্যাসার্ধ এখানে অঙ্কন করা যাবে, এরও বক্রতা, এটা বক্রতা ব্যাসার্ধ, ঠিক আছে। আর হচ্ছে উন্মেষ, উন্মেষটা কি? এই যে এই যে এই যে এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উন্মেষ। এই যে মানে এই যে তুমি বৃত্তচাপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উন্মেষ, ঠিক আছে। এই উন্মেষ ছোটো হলে ছোট হয়, বড় হলে বড় হয়, এটা উন্মেষ, এটাকে বলা হচ্ছে উন্মেষ, ঠিক আছে। এবারে আমরা আসছি আর কি আছে দেখে নিই একটু, উন্মেষ আছে, বক্রতা ব্যাসার্ধ আছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপারটা, তাহলে উন্মেষ টুন্মেষ বুঝতে পেরেছ। এইবারে তোমাদের আরেকটা জিনিসের সঙ্গে আছে, বুঝিয়ে দিই। এটা ধরে নাও গোলীয় লেন্সটা, গোলীয় দর্পণটা, এটা তার বক্রতা কেন্দ্র বলেছিলাম, এটা তার মেরু বলেছিলাম, এটাকে প্রধান অক্ষ বলেছিলাম, ঠিক আছে। এইবারে এই প্রধান অক্ষের সঙ্গে যে রশ্মিগুলো, মানে এখান থেকে তুমি একটা আলো ফেলছো, যে রশ্মিগুলো প্রধান অক্ষের সঙ্গে খুব কম কোণে আপতিত হয়ে মেরুর খুব কাছাকাছি যাবে, এই যে রশ্মিটা যাচ্ছে মেরুর খুব কাছাকাছি, এগুলোকে বলা হয়, এগুলোকে বলা হচ্ছে উপাক্ষীয় রশ্মি, এগুলোকে বলা হচ্ছে উপাক্ষীয় রশ্মি। গরমও লাগছে, এটা হচ্ছে উপাক্ষীয় রশ্মি। কি বললাম? উপাক্ষীয় রশ্মি। তাহলে উপাক্ষীয় রশ্মি কি? যেটা প্রধান অক্ষের সঙ্গে খুব কোন কোণে আপতিত হয় এবং মেরুর খুব কাছাকাছি পড়ে, প্রধান অক্ষের সঙ্গে খুব কম কোণে আপতিত হয় এবং কম কোণে আপতিত হয় এবং মেরুর খুব কাছাকাছি আপতিত হয়, এগুলো হচ্ছে উপাক্ষীয় রশ্মি। আর যেটা একদম প্রান্তের দিকে যায়, মানে প্রধান অক্ষের সঙ্গে বেশি কোণে আপতিত হয় মেরুর থেকে দূরবর্তী, সেটা হচ্ছে প্রান্তিক রশ্মি, ঠিক আছে। তাহলে এখানে এইটা প্রান্তিক রশ্মি বলতে পারো, এগুলোকে প্রান্তিক রশ্মি, ছেড়ে দাও, প্রান্তিক রশ্মি, বোঝা গেল? তাহলে তোমরা গোলীয় দর্পণের কতগুলো সংজ্ঞা জানলে, ঠিক আছে। সংজ্ঞাগুলো আর লেখাচ্ছি না, তোমাদের বইতে আছেই, আমি শুধু এবারে তোমাদের গোলীয় দর্পণের প্রতিফলনটা দেখাচ্ছি, গোলীয় দর্পণের প্রতিফলন। শোনো, গোলীয় দর্পণের প্রতিফলনের সূত্রগুলো আমাদের ক্লাস নাইনের যে প্রতিফলনের সূত্র, অর্থাৎ সূত্রগুলো মনে আছে তো? আলোর প্রতিফলন সূত্রগুলো, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকবে, এক নম্বর সূত্র। দু নম্বর সূত্র, আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান,
ঠিক আছে, এই সূত্রগুলো এখানেও প্রযোজ্য, এখানে নতুন আর কোনো সূত্র নেই, গোলীয় দর্পণের ক্ষেত্রে ওই প্রতিফলনের সূত্রগুলোই প্রযোজ্য। এবার গোলীয় দর্পণে আমরা তোমাকে গোলীয় দর্পণে সমান্তরাল রশ্মিগুচ্ছের প্রতিফলন আলোচনা করছি, গোলীয় দর্পণে সমান্তরাল রশ্মিগুচ্ছের প্রতিফলন, এই ধরুন গোলীয় দর্পণটা। প্রথমে অবতল লেন্সটা বলি, এটা ওর পোলটা মেরুটা, এটা কেন্দ্রটা, এখানে যদি কোনো সমান্তরাল রশ্মিগুচ্ছ আছে, সমান্তরাল রশ্মিগুচ্ছ কার সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হলে, এখানে একটা কথা বলি, এই যে আপতিত হচ্ছে না, আপতিত হলে এই বিন্দু আর এই বিন্দু, এইটা হচ্ছে অভিলম্ব, এইটা হচ্ছে অভিলম্ব, এইটা হচ্ছে অভিলম্ব, মানে আপতন বিন্দু এবং বক্রতা কেন্দ্রের সংযোগকারী রেখা হলো বক্রতা কেন্দ্র এবং আপতন বিন্দুর সংযোগকারী রেখা হলো ওই ওটার অভিলম্ব। তার মানে তোমরা যেমন আলোর প্রতিফলনের ক্ষেত্রে বলেছিলে এটা অভিলম্ব, এখানে আপতিত রশ্মি, এখানে প্রতিফলিত রশ্মি, তাহলে এটা অভিলম্ব ছিল তো এই রেখা এই এই তলটার উপরে, এখানে এই তলটাকে তুমি মনে মনে এইভাবে কল্পনা করতে পারো, ঠিক আছে, তো কল্পনা করতে পারো, তো এইটা হচ্ছে তোমার এই 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 তাহলে এইটা হলো আপতন কোণ, ঠিক প্রতিফলন কোণ সমান কোণ করে আমি বললাম কি বললাম যে আপতন কোণ প্রতিফলন কোণ সমান এক্ষেত্রেও প্রযোজ্য, তাহলে এটা যদি আপতন কোণ হয় এর সমান কোণ করে এখানে বেরিয়ে যাবে, এটা হচ্ছে প্রতিফলন কোণ, এই যে বিন্দু দিয়ে গেল এইটা হচ্ছে মুখ্য ফোকাস, এই যে এটা হচ্ছে মুখ্য ফোকাস, এটা হচ্ছে মুখ্য ফোকাস, ঠিক আছে, তাহলে মুখ্য ফোকাসটা কি না, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটাই হচ্ছে মুখ্য ফোকাস। তাহলে উত্তল লেন্সের বেলায় কী হবে দেখো তো, এর তো এদিকটা প্রলেপ দেওয়া ছিল, উত্তল লেন্সের বেলায় কী হবে, এদিকটায় প্রলেপ দেওয়া আছে, এইটা ওর বক্রতা কেন্দ্র, এটা প্রধান অক্ষ, তাহলে প্রধান অক্ষের সমান, তাহলে এদিকটা একটু বাড়িয়ে নাও ডট ডট করে, তাহলে এখানে যে এইখানে এসে আপতিত হলো এটা এটা প্রধান অক্ষ, এটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মি, এই এটা ওর বক্রতা কেন্দ্র রশ্মি, তাহলে এইটা হচ্ছে ওর অবিলম্বটা, এইটাকে মনে মনে এদিকে বাড়িয়ে দাও, বাড়িয়ে দিলে এটাকে বাড়ি দিলে তো বাড়ি দিলে এটা যদি আপতন কোণ হয় তাহলে প্রতিফলন কোণ এইদিকে চলে যাবে, এরকম করে রেখাটা একটু এ হচ্ছে চলে যাবে, তাহলে এই যে এই রেখাটা এখানে যে বিন্দুতে এই রেখাটা এখানে যে বিন্দুতে ছেদ করবে সেটাই এর মুখ্য, এর মুখ্য ফোকাস, এটা হলো এর মুখ্য ফোকাস, হলো এটা হচ্ছে মুখ্য ফোকাস, তাহলে মুখ্য ফোকাস ব্যাপারটা জানা গেল, ঠিক আছে। এরপর আসছে গোলীয় দর্পণের গোলীয়, এটা সমান্তরাল রশ্মিগুচ্ছের কথা বললাম, যে সমান্তরাল রশ্মিগুচ্ছ হলে কী হবে, মানে রশ্মিগুচ্ছ যদি প্রধান অক্ষে সমান্তরাল এসে হলে কী হয়, এইবারে আমি অভিসারী রশ্মিগুচ্ছ আর অপসারী রশ্মিগুচ্ছ নিয়ে আলোচনা করছি, অপসারী আর অভিসারী রশ্মিগুচ্ছ একটু আইডিয়া দিয়ে দিন, কোনো একটা বিন্দু থেকে যখন আলোগুলো ছড়িয়ে পড়ে তখন সেটা অপসারী, এই রশ্মিগুলো হচ্ছে অপসারী রশ্মি, এরা হচ্ছে অপসারী, এরা হচ্ছে অপসারী, আর কোনো একটা কোনো জায়গা থেকে আলো এসে একটা জায়গায় যদি মিলিত হতে চায়, এই যে মিলিত হতে চাইছে একটা জায়গাতে, এরা হচ্ছে অভিসারী, এরা হচ্ছে অভিসারী, তাহলে অপসারী অপসারণ ঘটছে, অভিসারী একটা অভিমুখে যেতে চাইছে, এটা হচ্ছে কথা, অপসারী রশ্মিগুচ্ছ আর অভিসারী রশ্মিগুচ্ছ, এই রশ্মিগুচ্ছ যখন উত্তল লেন্স উত্তল দর্পণ আর গোলীয় উত্তল দর্পণ আর গোলীয় অবতল দর্পণের মধ্যে আসে পড়ে তখন কী কেস হয় সেটা দেখো, প্রথমে অবতল দর্পণের কথাটা এই অবতল দর্পণের কথাটা বলি, এটা মেরু,
এটা বক্রতা কেন্দ্র, এটা প্রধান অক্ষ, ঠিক আছে? দাঁড়াও একটু জলটা খেয়ে নি। ধরে নাও, আচ্ছা ওটা তো একসঙ্গে করাতে হবে না, আচ্ছা ঠিক আছে। এখান থেকে কোনো, এখানে একটা বস্তু আছে ধরো না, ও একটা বস্তু আছে, এখান থেকে কোনো রশ্মি, অভিসারী রশ্মি, এই অপসারী রশ্মি এসে পড়ছে, পড়ল এদিকে, একটা কথা চিন্তা করো, এখানে এসে পড়ল, এটা অপসারী রশ্মি। এরা কি হয় তাহলে? তুমি, আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে এই যেখানে আপতিত বিন্দু আর কেন্দ্র সংযোজক রেখাটা হচ্ছে অবিলম্ব, তার মানে এখানে এটা অবিলম্ব, তাহলে এটা অবিলম্ব যদি হয় তাহলে এটা আপতন কোণ, তাহলে প্রতিফলন কোণটা কেমন হবে? এটা হয়ে যাবে প্রতিফলন কোণ, ঠিক আছে? একইভাবে এখানে তোমার এই, এটা যদি কেন্দ্র হয়, এটা যদি আপতন বিন্দু, আপতন বিন্দু হয় তাহলে এটা হচ্ছে অবিলম্ব, এটা যদি আপতন কোণ হয় তাহলে প্রতিফলন কোণের দিকে বেরিয়ে যাবে, ঠিক আছে? দিয়ে এই রশ্মি দুটো পিছন দিকে কোথাও মিলিত হবে এক জায়গায়, ঠিক আছে? কোনো একটা জায়গায় এসে হাতে রাখা তো একটু অসুবিধা হচ্ছে, এখানে এর প্রতিফলনটা ঘটবে, এখানে এর প্রতিবিম্বটা তৈরি হবে, এখানে প্রতিবিম্বটা তৈরি হবে, গরম লাগছে, দাঁড়াও একটু ভালো করে ছবিটা কি, ছবিটা ব্যাকা হয়ে গেল, ধরে নাও একটু বড় করে আঁকি নাহলে অসুবিধা হচ্ছে। এটা হচ্ছে অবতল লেন্স, এটা হচ্ছে প্রধান অক্ষ সি, এই মুখ্য, এটা 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 হচ্ছে কেন্দ্রটা, এটা হচ্ছে পি পোলটা, এখানে কোনো একটা বিন্দু ও আছে, কোনো একটা বিন্দু ও আছে, এখান থেকে একটা রশ্মি এর মধ্যে এখানে আপতিত হলো, এদিকেও একটা আপতিত করে নাও, দুদিকে দুটো করে নাও, আপতিত হলো, তাহলে এইটা হচ্ছে, এইটা হচ্ছে ওর অবিলম্বটা, তাহলে এটা আপতন কোণ, এদিকে প্রতিফলন কোণ যাবে, এখানে সেরকম অবিলম্বটা আগে করো, এই অবিলম্বটা আগে করলাম, তাহলে এটা আপতন কোণ, তাহলে প্রতিফলন কোণ এদিকে যাবে, ঠিক আছে? তাহলে এই রশ্মিগুলো কী হবে পিছন দিকে, এই এই রশ্মিগুলো এদিকে চলে যাবে, এরা এরা পিছন দিকে একটা জায়গায় মিলিত হবে এসে, তাহলে আমরা এবারে অবতল লেন্সে অভিসারী রশ্মির প্রতিবিম্ব কেমন হবে সেটা, এটা দেখ, এটা অবতল, অবতল এটা উত্তল, ঠিক আছে? এই ছবিটা আর এই ছবিটা আগে এইটা দেখো, অবতলটা আগে দেখো, এটা অবতল লেন্স, ঠিক আছে? অবতল লেন্স, এটা তার প্রধান অক্ষ, এটা তার কেন্দ্র, এটা তার মেরু, ঠিক আছে? এইবারে আমি একটা অভিসারী রশ্মি গুচ্ছ ফেলছি, অভিসারী মানে একটা জায়গায় মিলিত হতে চাইছে, এই যে দুটো রশ্মি দেখতে পাচ্ছ, এই যে দুটো রশ্মি একটা জায়গায় মিলিত হতে চাইছে, তাহলে এটা অভিসারী রশ্মি, এই অভিসারী রশ্মি যদি এসে পড়ে তাহলে কী অবস্থা হয়? অভিসারী রশ্মি এখানে আসছে, এলো, এবার আমি বলেছিলাম যে কেন্দ্র বক্রতা কেন্দ্র আর আপতন বিন্দু যেটা সেটা অবিলম্ব, এটা অবিলম্ব চিন্তা করো, তাহলে এটা নিশ্চয়ই আপতন কোণ, এটা নিশ্চয়ই আপতন কোণ, বক্রতা কেন্দ্র আর আপতন বিন্দু এটা হচ্ছে তোমার অবিলম্বটা, তাহলে এটা হচ্ছে আপতন কোণ, তাহলে ঠিক প্রতিফলন কোণ এত করে যত, এখানে যত ডিগ্রি তত ডিগ্রি করে এই রশ্মিটা এদিকে বেরিয়ে যাবে, একইভাবে এইখানে তাই এটা, এটা হচ্ছে তোমার অবিলম্বটা, এই যে আসছে
আমার অভিসারী রশ্মি, অভিসারী রশ্মি এখানে এই আপতন কোণে পড়েছে, এখানে এই প্রতিফলন কোণে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে এখানে ওর প্রতিবিম্বটা তৈরি করলো। তাহলে এই বস্তু এই রশ্মিটাকে পিছন দিকে মনে মনে বর্ধিত করলাম, এই রশ্মিটাকে পিছন দিকে বর্ধিত করলাম, তাহলে এই ও বিন্দু হচ্ছে ও বিন্দু যেটা কথা বলছি এটা কিন্তু অসদ, এটা হচ্ছে অসদ বস্তু বা অসৎ বিন্দু থেকে নিয়ে আমরা আলোচনা করি। অসৎবিন্দু, সেই অসৎবিন্দুর এখানে একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে, এটা কিন্তু সৎ প্রতিবিম্ব। আচ্ছা, সদ আর অসৎ এ সম্বন্ধে আইডিয়া আছে তো? যে ছবিটা, যে প্রতিবিম্বটাকে আমরা পর্দায় ধরতে পারবো সেটা হচ্ছে সৎ, যেটা পর্দায় ধরতে পারবো না সেটা হচ্ছে অসৎ। তাহলে এইখানে যদি প্রতিবিম্ব হয়, আয়নার তো এদিকটা তো বন্ধ, এদিকে প্রতিবিম্বটা আমি এখানে পর্দায় ধরতে পারবো, এদিকে পর্দায় ধরতে পারবো, তাহলে এটা সদ্বিম্ব। তাহলে এই যে অভিসারী রশ্মিগুচ্ছ কী করলো, এখানে একটা সদ্বিম্ব তৈরি করলো। তার জন্য আমি লিখেছি অবতল লেন্সের অভিসারী রশ্মিগুচ্ছ সদ্বিম্ব তৈরি করে। অবতল লেন্সে অভিসারী রশ্মিগুচ্ছ সদ্বিম্ব তৈরি করেছে। বস্তুটা কিন্তু ছিল অসৎ। বস্তুটা দেখো, বস্তুটা তো কোথা থেকে আসছে দেখতে পাচ্ছি না, মনে মনে বর্ধিত করলে এখানে ও বিন্দুতে আসছে, ওটা হচ্ছে অসৎ বস্তু বা অসৎ বিন্দু। এইবারে উত্তল লেন্সের বেলায় দেখো, উত্তল লেন্সের কী হলো, এই দিকটা বন্ধ, তার মানে এই দিকে যা দেখার দেখবে। এখানে অভিসারী রশ্মি ওই একইভাবে এই যে এসে মিলিত হচ্ছে একটা জায়গায়, এই যে দুটো রশ্মি যাচ্ছে তো দিয়ে। এখানে আমি বলছিলাম বক্রতা কেন্দ্র আর আপতন বিন্দু মিলিত হয়ে যেটা হয় সেটা হচ্ছে অবিলম্ব, এটা অবিলম্ব। তাহলে অবিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণ করেছে, সেটা আপতন কোণ। তাহলে এখানে সমান প্রতিফলন কোণ করে এটা বেরিয়ে যাবে, এই রশ্মিটা এদিকে বেরিয়ে যাবে। একইভাবে এইটা হচ্ছে তোমার বক্রতা কেন্দ্র, এই রশ্মিটা এসে এখানে আপতিত হয়েছে, তাহলে এটা আপতন বিন্দু। আর বক্রতা কেন্দ্র আপতন বিন্দু এই অবিলম্ব তৈরি করেছে, তাহলে এটা আপতন কোণ। তাহলে সমান প্রতিফলন কোণ করে রশ্মিটা এদিকে বেরিয়ে যাবে, এই রশ্মি দুটো এখানে একটা প্রতিবিম্ব তৈরি করেছে। আয় মানে ইমেজ তো, তাই আয় নাম দেওয়া হয় প্রতিবিম্ব। এই প্রতিবিম্বটা সদ্বিম্ব। ও তাহলে উত্তল লেন্সে অভিসারী রশ্মিগুচ্ছ সদ্বিম্ব তৈরি করছে, আর অবতল লেন্সেও সদ্বিম্ব তৈরি করছে। ঠিক আছে, এখানে বস্তুটা ছিল অসৎ। এই দেখো, এই রশ্মি দুটোকে এখানে বাড়িয়ে দিলাম, যে আপত্তি হয়েছিল সেই রশ্মি দুটোকে এখানে এখানে করে দিলাম। ঠিক আছে, তাহলে এই হলো তোমার অবতল আর উত্তল লেন্সে অভিসারী রশ্মিগুচ্ছ প্রতিবিম্ব কেমন হয়। এইবারে অপসারী রশ্মিগুচ্ছ, এবারে হচ্ছে অপসারী, এটা অবতল লেন্সে এই আমি কী করলাম, প্রধান অক্ষের উপর একটা বিন্দু নিলাম, ও বিন্দু থেকে একটা রশ্মি এখানে আসছে। এইবারে আমরা এটা যদি বক্রতা কেন্দ্র হয় আর এটা যদি আপতন বিন্দু হয়, তাহলে এটা অবিলম্ব, তাহলে এইটা অবিলম্ব। ঠিক আছে, তাহলে এটা আপতন কোণ, তাহলে সমান প্রতিফলন কোণ করে এটা এই রশ্মিটা এদিকে বেরিয়ে গেছে, এটা তীরচিহ্ন এদিকে মেরেছি। ঠিক একইভাবে এইটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে অবিলম্ব, তাহলে এটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ, এইখানে এসে বিম্বটা তৈরি করেছে, তাহলে এখানে সদ্বিম্ব তৈরি করেছে। সেখানে বস্তুটাও সৎ, প্রতিবিম্বও সৎ। আর উত্তর লেন্সের বেলায় কী হয়েছে দেখো, উত্তর লেন্সের বেলায় এই দিকটা বন্ধ আছে, এইখানে আমি একটা ও বিন্দু নিয়েছি, ও বিন্দু থেকে একটা রশ্মি আপতিত হচ্ছে, তাহলে এটা আপতন বিন্দু, এটাও আপতন বিন্দু, এটা হচ্ছে কেন্দ্র, তাহলে বক্রতা কেন্দ্র আপতন বিন্দু, এটা হচ্ছে অবিলম্ব, এটাও হচ্ছে অবিলম্ব। তাহলে এই আপতিত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ করেছে তার আপতন কোণ, তাহলে এটা প্রতিফলন কোণ, তাহলে এই রশ্মিটা এদিকে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, একইভাবে এটা আপতিত রশ্মি, এটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ, এটা প্রতিষ্ঠিত রশ্মি, এই প্রতিষ্ঠিত রশ্মিটাকে পিছন দিকে বাড়িয়ে দাও মনে মনে এখানে, তাহলে এদিকটা বন্ধ, এখানে ছবি তৈরি করছে, তাহলে এটা অসৎবিম্ব, এটা কী তৈরি হচ্ছে অসৎবিম্ব। তাহলে উত্তল লেন্সে অপসারী রশ্মিগুচ্ছ অসৎবিম্ব তৈরি করে, অবতল লেন্সে অপসারী রশ্মিগুচ্ছ সদ্বিম্ব তৈরি করে। ক্লিয়ার হয়েছে ধারণাটা? এবারে আমরা একটা জিনিস তোমাদের শেখাই, এই জায়গাটা বোঝাবার আছে, ভালো করে বুঝবে। এফ ইকুয়াল টু টু আর ইকুয়াল টু টু এফ, এই জায়গাটা খালি বোঝার ব্যাপার আছে, আমি এখানে একটা লেন্স ধরে আগে বোঝাবো।
বলছে উপাক্ষীয় রশ্মির জন্য, উপাক্ষীয় রশ্মি আমি বলেছিলাম যে এই যদি তলটা হয়, এটা যদি বন্ধ থাকে দিকটা, এটা যদি ওর মেরুটা হয়, মেরুর কাছাকাছি এটা হচ্ছে প্রধান অক্ষ, মেরুর কাছাকাছি যে রশ্মিগুলো আপতিত হচ্ছে এটা হচ্ছে উপাক্ষীয় রশ্মি, এইগুলো হচ্ছে উপাক্ষীয় রশ্মি। এই উপাক্ষীয় রশ্মি, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রের জন্য গোলীয় দর্পণে আর ইকুয়াল টু টু এফ তুমি প্রমাণ করো, আর ইকুয়াল টু টি এফ, আটটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, আটটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, আর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, এফ হচ্ছে ফোকাস দূরত্ব, এফ হচ্ছে ফোকাস দূরত্ব। তার মানে তুমি প্রমাণ করো বক্রতা ব্যাসার্ধ সমান দুই গুণিত ফোকাস দূরত্ব। কি বললো? বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ ইকুয়াল টু দুই গুণিত ফোকাস দূরত্ব। আচ্ছা, ফোকাস দূরত্ব কথাটা আরেকবার বুঝিয়ে দিই। এই যদি একটা লেন্স হয়ে থাকে, এই দিকটা যদি বন্ধ থাকে, এটা তার যদি প্রধান অক্ষ হয়, এটা যদি তার কেন্দ্র হয়, এটা যদি তার মেরু হয়, তাহলে এটা হচ্ছে ফোকাস, ঠিক আছে? এই মেরু থেকে ফোকাস বিন্দুর দূরত্বকে বলা হচ্ছে, এইটুকু দূরত্বকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে বক্রতা ব্যাসার্ধ কোনটা? এইটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এই বক্রতা ব্যাসার্ধ নাকি, এই বক্রতা ব্যাসার্ধ নাকি ফোকাস দূরত্বের দ্বিগুণ। তাহলে তার মানে এটাও তো সেই বক্রতা ব্যাসার্ধ, এখান থেকে এটা বক্রতা ব্যাসার্ধ, এখান থেকে এটা বক্রতা ব্যাসার্ধ, আর এটা ফোকাস দূরত্ব, মানে ফোকাস দূরত্বের ডবল হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তার মানে এখান থেকে এতটা যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে এখান থেকে এটা 6 সেন্টিমিটার, এখান থেকে এতটা 6 সেন্টিমিটার, এটাই বলতে চাইছে। তার মানে বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হবে ফোকাস দূরত্ব, বা ফোকাস দূরত্বের ডবল হবে বক্রতা ব্যাসার্ধ, এটা অঙ্কের ক্ষেত্রে লাগবে। তাহলে বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের ডবল, ফোকাস দূরত্ব বা ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, এটাই তোমাকে প্রমাণ করতে হবে। এই প্রমাণটা দেয় আমি এবারে তোমাদের ছবিটা একে ভালো করে বোঝাচ্ছি। তাহলে আর ইকুয়াল টু টু এফ তোমাকে প্রমাণ করতে হবে। প্রথমে আমরা আমরা একটা লেন্স নিচ্ছি, আমরা লেন্স নিলাম উত্তর, এটা অবতল লেন্সটা, এটা তার প্রধান অক্ষ, এটা মেরুটা পিটা, এটা মেরুটা, এটা বক্রতা কেন্দ্র, এটা ফোকাস দূরত্ব, ঠিক আছে? আর এখানে একটা রশ্মি, একটা সমান্তরাল প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি আছে আপতিত হলো, প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি এসে আপতিত হয়েছে। এই আপতিত রশ্মিটা তোমার এখানে এখানে যদি এটা বক্রতা কেন্দ্র হয়, আর এটা যদি আপতন বিন্দু হয়, তাহলে এটা অবিলম্বটা, তখন রশ্মিটা এই ফোকাস বিন্দু দিয়ে, সরি, রশ্মিটা ফোকাস বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারটা। এবার দেখো এই ছবিটা দেখে এবারে আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে এই আপতন কোণকে আয় বলো, প্রতিফলন কোণকে আর বলো, ঠিক আছে? প্রতিফলন কোণকে আর বললে এটা হচ্ছে তোমার এম ওয়ান এম টু দর্পণ, এটা হচ্ছে বি বিন্দু, ঠিক আছে? ইত্যাদি নিয়ে আমি এবারে আলোচনা করছি। এই রশ্মিটার নাম হচ্ছে এবি রশ্মি। ভালো করে শোনো এবারে, দেখো তাহলে এখানে আর বলতে যেটা বোঝাচ্ছে সেটা সিপি, মানে সিপি ইকুয়াল টু আর, ঠিক আছে? আর এফ মানে, এফ হচ্ছে এফ পি মানে হচ্ছে এফ পি, এটা হচ্ছে ফোকাস দূরত্ব এফ, ঠিক আছে? তোমাকে প্রমাণ করতে হবে আর ইকুয়াল টু টু এফ। আচ্ছা, ভালো করে ভাবো তো, এটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ। এবারে এই রশ্মিটা, এই রশ্মিটা সমান্তরাল, ভালো করে বোঝো, এই রশ্মি, এই রশ্মি সমান্তরাল, এইটা ছেদ করেছে, তাহলে এটা একান্ত এই কোণ, এইটা এইটার একান্ত কোণ এটা। তাহলে তুমি ভাবো তো জেডটা কী তৈরি হলো, দেখো এইটা জেড তৈরি করছে, দেখেছ? তাহলে এটা আই, এই কোণটার একান্তর কোণ এটা আই, ঠিক আছে? আর আই আর আর তো সমান, কারণ আপতন কোণ, আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, আপতন কোণ সমান প্রতিফলন কোণ হয়,
আপতন কোণ সমান প্রতিফলন কোণ হয়, এটা তোমরা জানোই, নাইনে পড়েছো তোমরা এটা। তাহলে আই আর আর সমান, আর এই আইটাই এখানে একান্তর কোণ হয়ে আই হয়েছে, তার মানে এই কোণটা, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই যে ত্রিভুজটা, ত্রিভুজটা দেখতে পাচ্ছ তো ভালো করে, এই ত্রিভুজটা, এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক, এই সরি এই কোণটা এই কোণটা সমান, একটা ত্রিভুজ আছে এরকম করে তোমাকে ওই ছবিটাই দেখাচ্ছি এখানে আমি, এটা ছিল আই, এটা ছিল আর, এটা ছিল আই, এটা ছিল আর, আর আমি বলছি আই আর আর সমান, আই আর আর সমান, তাহলে এই, তাহলে এই কোণ দুটো সমান হলে এই বাহু দুটো সমান হয়, তাহলে এখানে সিএফ আর বিএফ সমান, তাহলে সিএফ আর বিএফ সমান, রাইট, বুঝতে পেরেছ কোন ত্রিভুজের ক্ষেত্রে? তাহলে তুমি এখানে আচ্ছা লিখেই করে দিই, লিখিয়ে দিই, তা তোমাদের প্রমাণটা লাগবে। এম ওয়ান টি এম টু অবতল দর্পণ এর সিপি প্রধান অক্ষ, প্রধান অক্ষ এফ ফোকাস বিন্দু, এ বি আপতিত রশ্মি, এ বি আপতিত রশ্মি, তোমরা ছবিটা দেখতে পাচ্ছ না? না আচ্ছা আমি সরে যাই, দেখো এম এম ওয়ান পি এম টু হচ্ছে অবতল দর্পণ, তার মানে এটা অবতল দর্পণ, সিপি প্রধান অক্ষ, এই দেখো সিপি প্রধান অক্ষ, এফ ফোকাস বিন্দু, এফটা হচ্ছে ফোকাস বিন্দু, এ পি আপতিত রশ্মি, ঠিক আছে, বি বি কে প্রতিফলিত রশ্মি, বিকে প্রতিফলিত রশ্মি, বিকে প্রতিফলিত রশ্মি, এ বি এখানে এটাকে সি ধরছে তো, অ্যাঙ্গেল এ বি সি, দেখো এ বি সি অ্যাঙ্গেল এ বি সি সমান আই, ঠিক আছে, এর এ বি সি সমান আই, আচ্ছা এবারে আর এটা কি হলো সি বি এফ অ্যাঙ্গেল সি বি এফ প্রতিফলিত রশ্মি, সি বি সি বি এফ সমান আর প্রতিফলিত রশ্মি, ঠিক আছে, হ্যাঁ সি বি এফ আর সমান প্রতিফলিত রশ্মি, যেহেতু আই আর আর সমান, অ্যাঙ্গেল আই আর অ্যাঙ্গেল আর সমান, অতএব এই দুটো অ্যাঙ্গেল এ বি সি অ্যাঙ্গেল এ বি সি সমান অ্যাঙ্গেল সি বি এফ, তাহলে এ বি সি সমান অ্যাঙ্গেল সি বি এ সি বি এফ, আচ্ছা এইবারে এইবার লিখবে যে এই এইটা এটা একান্তর কোণ, এ এ বি সি আর বি সি এফ একান্তর কোণ, অ্যাঙ্গেল এ বি সি সমান অ্যাঙ্গেল বি সি এফ, কেন একান্তর, তাহলে এ বি সি এ বি সি এর সঙ্গে সি বি এফ একান্তর, আগে বলেছি এ বি সি এর সঙ্গে সি বি এ বি সি এর সঙ্গে সি বি এফ, এ বি সি এর সঙ্গে সি বি এফ সমান, এখানে বলছি এ বি সি এর সঙ্গে বি সি এফ সমান, তার মানে সি বি এফ আর বি সি এফ সমান, অতএব অ্যাঙ্গেল সি বি এফ সমান অ্যাঙ্গেল বি সি এফ, তাহলে এই কোণটা দেখো তো সি বি এফ সি, এখানে ছবিটা আরও পরিষ্কার করে দিই, হ্যাঁ তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, এই ছবিটা তুলছি, এই এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এখানে তুলে নিচ্ছি, তুলে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে, এটা ছিল নাম সি, এটা ছিল নাম বি, এটা ছিল নাম এফ, এটা এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, অতএব ত্রিভুজ, অতএব ত্রিভুজ বি সি এফ, ত্রিভুজ বি সি এফ সমদ্বিবাহু, সমদ্বিবাহু, রাইট, তাহলে সি এফ আর বি এফ সমান, অতএব অতএব সি এফ সমান বি এফ, রাইট, সি এফ সমান বি এফ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের কেসটা বুঝতে পেরেছ, তাহলে সি এফ আর বি এফ সমান, ঠিক আছে এই পর্যন্ত রইল, এরপরটা দেখো,
এরপরে আমরা এটা মুছে দিয়ে আবার করছি। তাহলে এখন কি বললাম যে এই সি এফ আর বি এফ সমান, এখন এই পি বিন্দু আর বি বিন্দু আমি এটা কি বলছিলাম উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে, তাহলে পি বিন্দুর খুব নিকটবর্তী বি বিন্দু, তাহলে যেহেতু পি যেহেতু পি ও যেহেতু পি ও বি বিন্দু খুবই নিকটবর্তী খুবই নিকটবর্তী, অতএব যদি এই বি বিন্দু আর পি বিন্দু খুব নিকটবর্তী হয় তাহলে এ এফ বি এফ বি এফ বি আর এফ এফ পি সমান, অতএব এফ বি সমান এফ পি এফ পি এফ বি এফ বি আর এফ পি এফ বি আর এফ পি সমান, ঠিক আছে। তা আমি আগে বলেছি সি এফ আর বি এফ সমান, যেহেতু সি এফ সমান বি এফ অতএব সি এফ সমান পি এফ বা এফ পি, কেন কি কেন কি বি এফ মানে এফ বি আর এফ পি সমান আর এফ বি আর সি এফ সমান, তাহলে এইটা এটা সমান হবে না, এফ বি এর এফ বি এর সঙ্গে সি এফ সমান, এফ বি এর সঙ্গে এফ পি সমান, তাহলে এফ বি সি এফ আর বি এফ সমান। আমি কি বলছি দেখো, এইটা এইটার সঙ্গে এইটা সমান আর এইটার সঙ্গে এইটা সমান, তাহলে এইটা সমান এইটা, অতএব সি এফ অতএব সি এফ সমান সি এফ হাফ অফ সি এফ হাফ অফ সি এফ প্লাস পি এফ মানে হাফ অফ সিপি, তাহলে সি এফটাকে আমি কী বলেছিলাম সি সি এফ সমান সি এফ সমান, তাহলে হাফ তার মানে টু সি এফ টু সি এফ সমান সিপি, সিপিটা কী সিপিটা কী সিপিটা হচ্ছে তোমার বক্রতা ব্যাসার্ধ, সিপিটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, আর সি এফ না বলে এটা পি এফ বললেও হবে, সি এফ না বলে এফ পি, আচ্ছা এফ পি সমান, হ্যাঁ সরি আবার ভালো এফ পি এফ পি সমান হ্যাঁ এফ পি মানে সি এফ, ঠিক আছে আরেকটা ওই লাইনটা তোমাদের তোমাদের ওটা কনফিউজ হয়ে যাবে, সি এফ সমান হাফ অফ সি পি এফ হাফ অফ সিপি হাফ অফ সিপি সি এফ সমান হাফ অফ সিপি, তাহলে পি এফ তাহলে পি এফ সমান পি এফ সি এফ আর পি এফ তো সমান সি এফ আর পি এফ সমান তো, তাহলে সি এফ যদি হাফ অফ সিপি হয় তাহলে পি এফ সমান হাফ অফ সিপি, পি এফটা কী নিয়েছিলাম ফোকাস দূরত্ব এফ ফোকাস দূরত্ব এফ ফোকাস দূরত্ব এফ সমান হাফ অফ সিপি হচ্ছে আর, তাহলে আর ইকুয়াল টু টু এফ প্রমাণিত হলো, আর ইকুয়াল টু টু এফ প্রমাণিত হলো, বোঝা গেছে পরিষ্কারভাবে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, আজ তবে এই পর্যন্ত থাক, পরের দিন এখানে আজকে অবতল লেন্সটা বোঝালাম, পরের দিন আমি উত্তল লেন্সটা বুঝিয়ে দেবো, তারপরে এগিয়ে যাবো, তোমরা অধ্যায়গুলোকে পরপর দেখতে এই পার্ট ওয়ান করলাম পার্ট টু পার্ট থ্রি পরপর দেখবে নাহলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে। এরপরে আমি ভৌতবিজ্ঞানের ক্লাস দশমে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান ক্লাস দিতে থাকবো, তোমাদের যদি পছন্দ হয়ে থাকে ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে তোমরা আমার এই আপডেটগুলো পরপর পেতে থাকবে, তোমাদের জানতে সুবিধা হবে। আজ থেকে এখানে রাখছি, ধন্যবাদ।